شكرا দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ 5 নভেম্বর 2022 রোজ শনিবার আমরা এই মহতে অবস্থিত মহাদেবপুর গোরুহাটে আপনারা দেখছেন বকনা গরুগুলো চেষ্টা করব এই হাট থেকে বকনা গরুগুলো দামের ধারণা দেওয়ার জন্য যে এখানে কি দামে বকনা গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে এই যে পাশে একটি আমরা জার্সির ক্রস বকনা দেখতেছি ভাই এটা কার বিক্রি হয়ে গেল কেমন কি ওটা চাওয়া দাম 72 চাওয়া দাম কত দাম বলছে ভাই এটার 60 62 মাশাআল্লাহ দর্শক বকনাটিকে কিন্তু একবারে সেই কোয়ালিটির বকনা তলা কেমন নাম বেটার জার্সির ক্রস না ভাই এটা মাশাআল্লাহ মাশাআল্লাহ বেচা কিনা 65 এর মধ্যে ভাই 65 এর মধ্যে দর্শক এই যে বকনাটি দেখতেছেন 65 এর মধ্যে বেচা কিনা নিয়ত তারপরে আমরা এই পাশে কিছু শাহিওয়াল বকনা দেখতেছি একবারে কিন্তু হাই রেঞ্জ শাহিওয়াল দেখি তলা হাত পা গুলো কিন্তু বেশ মোটা মোটাই এটা কত ভাই চাওয়া দাম 82 কত দাম বলছে ভাই আজকের হাটে 70 ভাঙ্গে 70 মাশাআল্লাহ দর্শক আপনারা দেখছেন বকনা গরু এই যে পাশে এটাও কিন্তু শাহিওয়াল গলা কম্বলে মোটামুটি ভালো পার্সেন্ট রয়েছে এই যে কম্বল কিন্তু একবারে পারফেক্ট নাভিও রয়েছে হালকা করে শাহিওয়াল ভাই এটা কি রকম দাম 82 একই দাম দর্শক 82 চাওয়া দাম তবে 70 এর আশেপাশে হয়তো বিক্রি করার নিয়ত আছে রেঞ্জ ভালো আছে মানে কোয়ালিটি ভালো আছে বকনাগুলোর এই যে দেখেন গলা কম্বল একবারে কিন্তু সেই কোয়ালিটি যাই হোক আমরা আরো যে বকনাগুলো রয়েছে হাটে দেখানোর চেষ্টা করব এবং ধীরে ধীরে কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি সালাম আলাইকুম ভাই ভালো কেমন কি চাওয়া দাম 75 যাচ্ছে না কত বলছে ভাই আজকের হাটে 65000 মাশাআল্লাহ দর্শক 65 পর্যন্ত দাম বলছে এই যে এই যে এই গরুটির নিয়ত কত ভাই বেচা আরো 2000 হ্যাঁ 75 এর আশেপাশে না 70 এর আশেপাশে সরি 70 এর আশেপাশে দেখে এই পাশে এটা তো নাভি একবারে অনেক লম্বা কই আজকে গরু কম কেন অভাবের কারণে কিস্তি কিস্তি দিতে শেষ এটা কত এটা হ্যাঁ 70 চাওয়া 60 বলছে না ভাঙ্গে 60 ভাঙ্গে দর্শক এটা কিন্তু নাভি অনেকটাই বেশি লম্বা রয়েছে তো আমরা আরো কিছু বকনা গরু দেখবো এই হাট থেকে এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করব দেখি যে কয়েকটা বকনা গরু দেখলাম সেগুলো কিন্তু সবগুলোই একবারে সেই কোয়ালিটির ছিল দেখে এগুলোর মধ্যে একটু এগুলো একটু কম পার্সেন্টেজ রয়েছে এগুলো তো সিন্ধি টাইপের এগুলো আর কি এটা কত দাদা মাপ তো চাওয়া কেমন কি পাইছেন দাম 60-62 দর্শক এই যে 72 চাওয়া দাম 60-62 পর্যন্ত দাম বলে এই যে এটা দেখে এই পাশেরটা ভাই এটা কত মুড খারাপ আচ্ছা কথা বললে তো মুড ভালো হয় ভাই আচ্ছা দর্শক আমরা দেখি আরো বকনা গরু রয়েছে একটু দেখবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো হাট থেকে এগুলো একটু কম রেটের মধ্যে এটা কত ভাই চাওয়া দাম 60000 চাওয়া দাম 60000 বেচা কিনা 50 এর আশপাশে এটাও একই দাম ভাই কত এটা 55 চাওয়া দাম ভাই কি রকম রেটের মধ্যে বেচে কিনা হবে এগুলো ব্যবসা তো তাই না কেমন কি রেটের মধ্যে বেচে কিনা হবে
50 নিয়ত এটা দর্শক 50 এর নিয়ত দাম দর করে নিতে হবে আর কি আমরা একটু ওই পাশে যাব আর কিছু বকনা রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করব আসলে হাতে ছোটর কারণে এলোমেলো ভাবে সাজানো রয়েছে কত এটা ভাই দাম 50 টাকা 50 আছে না কত বলছে এটা দাম 42 পর্যন্ত 50 চাওয়া দাম দাম দর করে নিতে হবে দেখি যে এই পাশে কিছু বকনা গরুগুলো রয়েছে ভাই এটা কত ভাই এটা 47 আছে না কত বলছে ভাই 40 একটু ভাঙ্গে নিয়ত 40 এর আশেপাশে না আরো বেশি বেচার নিয়ত কত 40 এর আশেপাশে না আরো বেশি 40 এর আশেপাশে আচ্ছা আর এটা এটা 48 চাওয়া দর্শক 48 চাওয়া 40 এর আশেপাশে আর কি বিক্রির নিয়ত এই সবগুলোই তিনটা একই রকম হ্যাঁ দর্শক আসলে আমদানি একটু কমের কারণে আমরা অল্প করে একটু আপনাদের গরুগুলো দেখাইলাম তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম